মমতা ব্যানার্জি আজকে বা তৃণমূল কংগ্রেস অনেক বড় বড় কথা বলছে। আজ থেকে দু বছর আগে যখন আমার ভাঙড়ে যখন আমি জাতীয় সঙ্গীত পরিবেশন করতে গিয়েছিলাম, মাঝপথে বন্ধ করে দিয়েছিল, জাতীয় পতাকা কেড়ে ছিঁড়ে পানিতে ফেলে দিয়েছিল, তখন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে আমি জানিয়েছিলাম, বড় বড় দপ্তরে জানিয়েছিলাম, তখন তারা শীত ঘুম ঘুমাচ্ছিল। আমিও কিন্তু সেই ফাইল এগুলোকে আবার রিপেন করছি, প্রয়োজন আমিও কোর্টে যাব, প্রত্যেকের সমান বিচার হোক সেটা আমি চাইব। আমি বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস নয়। কেউ যদি আমাদের জাতীয় সঙ্গীতের অবমাননা করে আর্টিকেল অনুযায়ী 3 বছর পর্যন্ত জেল হতে পারে বা জরিমানা হতে পারে বা দুটো হতে পারে। এক্ষেত্রে তলব করেছে, সেক্ষেত্রে আমি তো ছিলাম না ওই সময়, সত্যিকার অর্থে তারা করেছে কি করে না তারাই বলতে পারবে। নিশ্চিতভাবে সিসিটিভি আছে ওখানে, ফুটেজ দেখলে ধরা যাবে। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকার ঊর্ধ্বে কেউ নয়, এখানে কারোর জন্য আমার সম্পত্তি থাকবে না। তবে একটা কথা মনে রাখিয়ে দিই, মমতা ব্যানার্জি আজকে বা তৃণমূল কংগ্রেস অনেক বড় বড় কথা বলছে। আজ থেকে 2 বছর আগে যখন আমার ভাঙড়ে যখন আমি জাতীয় সঙ্গীত পরিবেশন করতে গিয়েছিলাম, মাঝপথে বন্ধ করে দিয়েছিল, জাতীয় পতাকা কেড়ে ছিঁড়ে পানিতে ফেলে দিয়েছিল, তখন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে আমি জানিয়েছিলাম, বড় বড় দপ্তরে জানিয়েছিলাম, তখন তারা শীত ঘুম ঘুমাচ্ছিল। আমিও কিন্তু সেই ফাইল এগুলোকে আবার রিপেন করছি, প্রয়োজন আমিও কোর্টে যাব, প্রত্যেকের সমান বিচার হোক সেটা আমি চাইব।